দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শিমলাপাল থানা এলাকার বিক্রমপুরে। বাড়িতে কেউ না থাকা সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দরজা তালা ভেঙে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল। স্থানীয় সূত্রে জানা যায়, গৃহকর্তী শীলা সিংহ মহাপাত্র ও তার স্বামী দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার রাতে ওই শিক্ষক দম্পতি বাড়িতে ছিলেন না। শুক্রবার সকালে তারা বাড়িতে ফিরে দেখেন দরজার তালা ভাঙা, আলমারির তালা ভেঙে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে। চার চারটি তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিমলাপাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্ত চলছে বলে জানানো হয়েছে। গতকাল রাত্রিবেলায় আমি 8টার সময় আমার শ্বশুরবাড়ি নিকটেই গোপালনগর গ্রাম সেখানে গিয়েছিলাম। ওদের লক্ষ্মী পূজার অনুষ্ঠান ছিল, রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করে ফিরে আসবো এইভাবে গিয়েছিলাম। কিন্তু রাত্রে প্রচণ্ড ঠান্ডার জন্য ওরা বারণ করলো এবং আমি আসতে পারলাম না। তারপর আজ সকালবেলায় যখন আমি সস্তিক বাড়ি ফিরে আসি, এসে দেখি আমার প্রাচীরের যে দরজা সে তালা দেওয়া ছিল সেই তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। তারপর প্রাচীর ঠেলে যখন আমি বাড়ির দিকে এলাম তখন দেখলাম বাড়ির যে দরজা সেগুলো ভাঙা। তারপরে বারান্দায় ঢোকার পরে দেখি আলমারির সমস্ত জিনিসপত্র পড়ে আছে। তখনই আমি খুব শঙ্কিত হয়ে পড়ি এবং মনে করি যে কাল গোটা রাত ধরেই চুরি হয়েছে। আমার আশঙ্কায় ঠিক হয়েছে। আমি তারপর সমস্ত বাড়ির যেখানে যা রুমগুলো ছিল ঘুরে ঘুরে দেখলাম, তাতে আলমারি ভাঙা অবস্থায় পেলাম এবং এমনভাবে তারা চুরি করেছে আলমারির সমস্ত মেশিন দিয়ে কেটেছে এটাই মনে হচ্ছে, এবং তারা বেশ দীর্ঘ সময় ধরে এই অপারেশনটা চালিয়েছে। তারপর আমি আলমারি থেকে আমার যা যা মোটামুটি রাখা ছিল তাতে আমি আশঙ্কা করছি যে আমার নগদ 25,000 টাকা তোলা ছিল আর সোনার বেশ কিছু গয়না, মেয়েদের যে আনুমানিক প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি। এবং হ্যাঁ হ্যাঁ গ্যারেন্টি বলা যায়, আশঙ্কা নয় মানে গ্যারেন্টি 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে ক্ষতি হয়েছে। একদম পুরো নিরাপত্তাহীনতায় ভুগছি, মানে বিশেষ করে আমার যে পরিবার তাতে আমরা 3 জনের পরিবার, আমরা কেউ কিন্তু সকাল থেকে বাড়িতে থাকিনি। আমার ছেলে সকালবেলা 6:30 সময় স্কুল চলে যায় বাঁকুড়া এবং আমরা দুজনেই 10টার মধ্যে বেরিয়ে যাই, দুজনেই স্কুলে চাকরি করি। আমাদের গোটা দিন চাবি দেওয়া থাকে 5টা পর্যন্ত। এই অবস্থায় তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি অবশ্যই, এবং এই গ্রামের ভিতরে একটা বাড়ি এবং লোকজন আশাপাশে প্রত্যেকটা বাড়ি আছে, ফাঁকা জায়গায় নয়। এই অবস্থায় এত দীর্ঘ সময় ধরে তারা চুরিটা করলো, এটা নিয়ে বেশ শঙ্কিত এবং চিন্তিত। শুধু আমি নয়, বিক্রমপুরবাসী বোধ হয় এটা নিয়ে খুব গভীর চিন্তান্বিত হয়ে পড়েছে। আজকে সকালে পুলিশকে আমি খবর দিয়েছিলাম, তারা এসেছিলো এবং তারা নোট ডাউন সব করেছে এবং ছবি টুবি নিয়েছে। কিন্তু সিভিক পুলিশরা তো ডিউটি করে, সেটা এটা মানে কী করে গ্রামের মধ্যে এত বড় চুরি হলো তারা কিছু মানে জানতে পারলো না, বা এভাবে তো আগেও চুরি হয়েছে শুনেছি, তো এটা কীভাবে বারবার হয়েছে সেটা নিয়েও কিন্তু খুব আমি চিন্তান্বিত এবং আরও তাদেরকে কড়া ডিউটি করতে হবে এটাই আশা করি, করা উচিত। আমার নাম বংশীবদন চক্রবর্তী।